আজকে আপনাদের সবার জন্য নিয়ে আসলাম মোজা এয়ার টু গিম্বল। গিম্বলটা খুবই ভালো রিভিউ দেখে আমরা রনিন এস এর সাথে কম্পেয়ার করে আমরা নিলাম হচ্ছে মোজা এয়ার টু। এটা আমি বিকেলবেলায় রিসিভ করেছি, বাট এখন রাত প্রায় 12টা, আমি ওপেন করিনি, কজ হচ্ছে বাংলাতে এটার কোনো আনবক্সিং খুঁজে পাইনি। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখন আপনাদের জন্য এই ভিডিওটা ক্রিয়েট করছি। তো চলুন আমরা এটাকে আনবক্স করি। তো বক্সটা আমরা খুলে ফেললাম, এখন বক্সে যা যা থাকছে। শুরুতে বক্স খোলার পর এইটা একটা জাস্ট কী করে নিতে হবে ফার্স্টে এরকম কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে। এরপর হচ্ছে মেইন গিম্বল বডি হচ্ছে এইটা, এটা হচ্ছে গিম্বল বডিটা। এটা হচ্ছে জাস্ট আরেকটা প্লেট ক্যামেরা বসানোর, একটা প্লেট এখানে দেওয়া আছে, এটা একটা এক্সট্রা প্লেট, এক্সট্রা স্ক্রু, এগুলো হচ্ছে চারটা ব্যাটারি থাকে মোজাতে, মোজার নিজস্ব চারটা ব্যাটারি, তিনটা এখানে একটা চারটা। তারপর হচ্ছে আই ফোকাস বসানোর জন্য আলাদা রিং দেওয়া আছে দুটা। এটা হচ্ছে ট্রাইপডটা, যেটা হচ্ছে আমরা মোজার পিছনে গিম্বলের পিছনে দিয়ে আমরা যখন ক্যামেরা দাঁড় করিয়ে রাখতে চাই সেই সাপোর্টটা পাবো দাঁড় করিয়ে রাখার জন্যে। আর যা আছে হচ্ছে ব্যাটারি চার্জার, চারটা ব্যাটারির জন্য চার্জার, খুব সুন্দর। আর খুব কমন একটা জিনিস ইউজার ম্যানুয়াল, এটার ভিতরে ইউজার ম্যানুয়ালের ভিতরে দেওয়া আছে কীভাবে এটা ইউজ করতে হয়, কিছু ইনস্ট্রাকশনস। তো যাই হোক, এরপর আসুন আমরা এটাতে ক্যামেরাটা সেট করি, ক্যামেরা সেট করে দেখি আসলে কী অবস্থা। সরি, আরেকটা জিনিস মিস করে গিয়েছি, সেটা হচ্ছে পাউচটার মধ্যে কী আছে দেখি নাই। খুব সুন্দর একটা পাউচ, এটার মধ্যে হচ্ছে আপনার ক্যামেরার প্রয়োজনীয় ক্যাবলগুলো, যে ক্যাবলের মাধ্যমে ক্যামেরা কানেক্ট করতে হবে সেই ক্যাবলগুলো। দেন হচ্ছে এখানে কী আছে, এখানে হচ্ছে কী দেওয়া আছে ক্যামেরার সাথে, এই প্লেটের সাথে প্লেটের স্ক্রুর জন্য কী দেওয়া আছে যেটা দিয়ে ক্যামেরার সাথে চেষ্টা লাগবে। খুব ভালো জিনিস, খুলে দেখি। যে ফোকাসটা পাচ্ছে কিনা বলতে পারছি না। আর কি কি আছে, বাই দ্য ওয়ে এটা কি জয়স্টিক এর সামথিং, নট শিওর। আচ্ছা, এগুলো কি জিনিস এখনো জানি না, জানতে পারলে আপনাদেরকে জানাবো।